সুপ্রিয় ভিউয়ার, আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমরা উল্লেখযোগ্য একটি ভিডিও তৈরি করেছি, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ সরকারের অনেকগুলো মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম একটি মেগা প্রজেক্ট ঢাকা মেট্রো রেল কাজের আপডেট। মূলত মেট্রো রেল কাজের বিস্তারিত নিয়ে আজকে আমাদের এই ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত মেট্রো রেলের যাবতীয় তথ্য আমরা জানব, আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আমি ভিডিওর শেষ পর্যন্তই আপনাদের সাথে আছি, কোথাও যাবেন না। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণধীন শহরভিত্তিক রেল ব্যবস্থাপনা হচ্ছে ঢাকা মেট্রো, যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে 2016 সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6কে নির্বাচন করা হয়। 2016 সালের 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন 6-এর নির্মাণ কাজ শুরু হয়। দুই হাজার বারো সালের 18 ডিসেম্বর বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে, যেটাকে একনেক বলে, অনুমোদন লাভ করে। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরটি 6 নামক 20.10 কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারণ করা হয়। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 21,985,59 লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে জায়গা দেবে 16,594,88 লাখ টাকা। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে দুদিক থেকে ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এমআরটি 6-এর চূড়ান্ত রুট অ্যালাইনমেন্ট হল উত্তরা তৃতীয় ধাপ পল্লবী রোকেয়া সরণি পশ্চিম পাশ দিয়ে চন্দ্রিমা উদ্যান সংসদ ভবন হয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট সোনারগাঁ হোটেল শাহবাগ টিএসসি দোয়েল চত্বর তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এ রুটের 16টি স্টেশন হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, काजीपाड़ा, शेवड़ापाड़ा, आगारगाँव, विजय सरणी, फार्मगेट, कावरान बाजार, शाहबाग, ढाका विश्वविद्यालय सचिवालय, मतिझिल और कमलापुर। ट्रेन चालानोर जन्य घंटाय दरकार होबे 13.47 मेगावाट विद्युत जा नेওয়া होबे जातीय ग्रिड थेके। एर जन्य उत्तरा पल्लबी, तालतला, सोनारगांव और बांगला एकाडेमी एलाकाय 5टी विद्युत उपकेंद्र थाकबे। सुप्रिय भिउआर, ये जातीय अनेक भिडियो हमारे चैनले आछे, आपनी इच्छा करले हमारे चैनल भिजिट करे आसते पारबेन। ये भिडियोटा केमन लागलो कमेंट्से लिखे जाबेन, मन चाइले एक लाइक दिबेन और जदि भालो लागे हमारे चैनलटी सबस्क्राइब करबेन अनुरोध रइल। 2016 सालेर 26 जून एमआरटी 6 प्रकल्पेर निर्माण काजेर आनुष्ठानिक उद्बोधन करेन प्रधानमंत्री शेख हासिना। एर माध्यमे शुरू है ढाका मेट्रो निर्माण काजेर सूचना। एमआरटी 6 स्टेशन और उड़ाल पथ निर्माणेर आनुष्ठानिक सूचना है 2017 सालेर 2 আগস্ট। ए दिन उत्तरा थेके आगारगाँव पर्यन्त 12 किलोमीटारेर उड़ाल पथ और स्टेशन निर्माण शुरू है। 25 ফেব্রুয়ারি 2019 आगारगाँव थेके মতিঝিল অংশের स्टेशन और उड़ाल पथ निर्माण शुरू है। 2021 सालेर 16 ডিসেম্বর এই প্রকল্প উদ্বোধনের তারিখ নির্ধারিত হয়েছে। 2019 সালের 15 অক্টোবর এমআরটি 1 এবং এমআরটি 5 নামক লাইন দুটি নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়। এমআরটি 1 এর প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত মোট 31.24 কিলোমিটার পথে মেট্রো রেল নির্মিত হবে। এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে 52,561 কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার দেবে 39,450 কোটি টাকা, বাকি 13,111 কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে। এমআরটি 1 প্রকল্পে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 16.21 কিলোমিটার হবে পাতাল পথে এবং কুড়িল থেকে পূর্বাচল ডিপো পর্যন্ত 11.36 কিলোমিটার হবে উড়াল পথে। নতুন বাজার থেকে কুড়িল পর্যন্ত 3.65 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্রানজিশন লাইন সহ 31.24 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হবে। এই মেট্রো রেলের 12টি স্টেশন থাকবে মাটির নিচে এবং 7টি থাকবে উড়াল সেতুর উপরে। সুপ্রিয় ভিউয়ার, আমি আজকে আর সময় নিচ্ছি না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা সবার জন্য।